হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমরাও আছি নতুন আরও একটি ভিডিওতে আজকে চলে আসছি একটি ব্যাগের কারখানায় বলে রাখি আপনারা যারা রিজনেবল প্রাইসে ব্যাগ বানাতে যাচ্ছেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য আপনাদের কি প্রতিষ্ঠান ল্যাপটপের প্রতিষ্ঠান ল্যাপটপের সাথে একটি ব্যাগ গিফট করতে যাচ্ছেন কাস্টমারকে ব্যাগ বানাবেন কোথা থেকে বানাবেন কম খরচে এমন একটি প্রতিষ্ঠানে চলে আসছি আবার সরকারি এনজিও রয়েছে বা সরকারি বিভিন্ন প্রজেক্টে আপনাদের ব্যাগ প্রয়োজন এখান থেকে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর ব্যাগগুলো বানাতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে বলে রাখি মাত্র দুশো টাকা থেকে ব্যাগের স্টার্টিং প্রাইস হয় এখান থেকে কম খরচে যারা ব্যাগ বানাতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে সর্বনিম্ন একশো পিস ব্যাগের কিন্তু অর্ডার দিতে পারবেন এছাড়াও যারা স্কুলের জন্য ব্যাগ বানিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে ব্যাগ বানিয়ে নিতে পারবেন আমার সাথে কিন্তু রাব্বি ভাই রয়েছে মূলত সে হচ্ছে গিয়ে কোম্পানির ওনার দেখতে পাচ্ছেন এই বয়সে কোম্পানির ওনার হয়ে গেছে যাই হোক তার বাবা তাকে হেল্প করে তো আজকে আমরা কিছু ব্যাগ দেখাবো অলরেডি বানিয়ে রেখেছে এই ব্যাগগুলো দেখাবো এবং এগুলোর ম্যাটেরিয়ালস কোয়ালিটি সবকিছু জানিয়ে দিবো সব কথা বানাচ্ছি না শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও সো রবি ভাই আছে আমাদের সাথে রবি ভাই এই যে ব্যাগগুলো এগুলো তো সবই আপনাদের অর্ডার নেওয়া ব্যাগ আর আপনার নিজেরাই তো বানাইছেন আচ্ছা একটু একটা একটা করে দেখান

ল্যাপটপের মার্কেটে প্ল্যানেট আইটি কিন্তু খুবই ভালো নাম করে একটা দোকান তারা তাদের কাছ থেকে ব্যাগ বানায় এস এস কম্পিউটার এগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে বা ফেসবুকে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন নাকি রাভি ভাই আচ্ছা ঠিক আছে রাভি ভাই আপনাদের লোকেশনটা কোথায় আছে আমাদের লোকেশন সেকশন ব্লক ডি রোড নাম্বার পঁচিশ বাসানং আঠাইশ আঠাইশ জি ওকে ওকে ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে এলিট গ্যাজেট এটাও কিন্তু একটা ল্যাপটপের শপের জন্য বানানো হয়েছে সর্বনিম্ন একশো পিস আপনারা অর্ডার করতে পারবেন দেখি ভাইয়া ফরচুন ল্যাপটপ ওকে সামনে দিয়ে চেন দিয়েছে একদম স্কুল ব্যাগের মতো বানিয়েছে এটা একেবারে একটা স্কুল ব্যাগের তারপরে ভিতরে ভিতরে চেম্বার করা আছে এই যে চমৎকার এখানে ল্যাপটপ রাখতে পারবেন চাইলে এখানে অন্য কিছু রাখতে পারবেন চমৎকার চেম্বার করা আছে ওকে তারপরে দেখি তারপর একটা ড্রিম টেকনোলজি ব্যাগের প্যাটার্ন এগুলো সেম যেহেতু এগুলো হচ্ছে গিয়ে এসে যাবে প্যাটার্নগুলো সেম আর কি ভাই আপনাদের তো নিজস্ব কারখানা হ্যাঁ নিজস্ব কারখানায় নিজেরাই হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার করে জাস্ট আপনারা অর্ডার দিবেন বানিয়ে দিবে ওকে এই যে দেখেন এম সলিউশন বিডি এটা একটা গেমিং ব্যাগ গেমিং ব্যাগ কিরকম ভাই ব্যাগটা আপনি কাঁধে নেন তো কাঁধে নেন একটু ঘুরেন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর লাগতেছে শুধুমাত্র ল্যাপটপ না অন্য কাজেও কিন্তু এই ব্যাগটা ব্যবহার করা যাবে এত সুন্দর একটা ব্যাগ ল্যাপটপের সাথে আপনারা গিফট দিলে কিন্তু যে কোনো কাস্টমার এটা দেখে ক্রাশ খেয়ে যাবে এই দেখেন বিশাল বড় ভাই এটা কি সিস্টেম ভাই এটা তো ট্রাভেলিং ব্যাগ হয়ে গেল শুধুমাত্র ল্যাপটপ না এটা ট্রাভেলিং ব্যাগ হিসাবেও কিন্তু ব্যবহার করা যাবে খুবই সুন্দর ভিতরে চেম্বার আছে দেখতে পাচ্ছেন এখানে ফোল্ড করে রাখা যায় আবার চাইলে বড় এই যে দেখেন পার্টিশন দেওয়া আছে সামনে ওকে এই ব্যাগটাও কিন্তু চাইলে বানিয়ে নিতে পারবেন তাদের কাছ থেকে পিছনেও আর একটা চেন আছে এই ব্যাগটা কিন্তু খুবই প্রিমিয়াম হয়েছে এই ব্যাগটাও তারা আপনাদেরকে বানিয়ে দিতে পারবে ওকে চমৎকার এমসি সলিউশন তারপরে ল্যাপটপ সোর্স আছে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার হাউস তাদের একটা ব্যাগ দেখেন অনেক সুন্দর করে এই যে বর্ডার দিয়ে রেড কালার বর্ডার দিয়ে কিন্তু বানিয়েছে যাতে চোখে পড়ে এমন আপনাদের ব্র্যান্ডের নামটা এখানে দিয়ে দিলে কিন্তু চোখে পড়বে তাই না ভাই আচ্ছা তারপরে ল্যাপটপ ল্যাপটপ সোর্স সোর্সেরও কিন্তু একটা ব্যাগ তারা বানিয়েছে তো আমি বলে রাখি যারা স্কুল ব্যাগ বানাতে চাচ্ছেন বা কোনো এনজিও আপনার কোনো এনজিও তে স্কুলে বাচ্চাদেরকে ব্যাগ দিবেন এনজিও থেকে এই ব্যাগগুলো ভাইয়াদের কাছ থেকে সর্বনিম্ন রেটে কিন্তু বানাতে পারবেন নাকি ভাই তো চলেন আপনাদের কারখানাটা একটু ঘুরে দেখাই দেখো আমাদের কারখানা চলে আসছে আচ্ছা দেখি আচ্ছা দেখি এই যে এটা হচ্ছে ভাইয়াদের কারখানা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভাইয়ারা এবং আপুরা কিন্তু এই ব্যাগ বানানোর হেল্প করছে যদি দেখেন এই রকম ভাবে ব্যাগগুলো আসলে রেডি হচ্ছে এই যে ফরচুন ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখন ফরচুন ল্যাপটপের কাজ চলতেছে হয়তোবা এটা কি রেডি অলরেডি জি এটা রেডি এটা রেডি একটু খুলেন তো ভাঁজটা খুলেন আচ্ছা আমরা একটু দেখিয়ে দিই ওকে চমৎকার খুব সুন্দর কম্পিউটার হাউস কম্পিউটার হাউসের কিছু ব্যাগের কাজ চলতেছে দেখেন বাহ চমৎকার এরকম সুন্দর সুন্দর ব্যাগগুলো যারা বানিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই বিবি এন্টারপ্রাইজের নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্যাগগুলো বানিয়ে নিতে পারবেন যদি দেখিয়ে দিই এটা ওনাদের নিজস্ব কারখানা ভিওর্স দেখতে পাচ্ছেন ওই যে নিজস্ব এই দেখেন নিজস্ব ম্যাটেরিয়ালস দিয়ে নিজস্ব ম্যাটেরিয়ালস দিয়ে তারা এগুলো তৈরি করে ফেব্রিক্স নিজেদের তারপরে যে ফোম নিজেদের হ্যাঁ নিজেরাই তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন আর যখন আপনারা কোয়ান্টিটি পিস অর্ডার করবেন তখন কিন্তু প্রাইসটাও একটু কমে যাবে তখন প্রাইসটাও কমে যাবে এবং আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে সব সময় নিয়ে এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তাহলে ভাইয়া এই যে ব্যাগ যে নিবে আবার একটু বলে দেন সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন একশো পিস পিস আর সর্বনিম্ন প্রাইস কত থেকে স্টার্ট হয় আপনাদের দুশো দুশো থেকে আচ্ছা আগে ছিল দুশো টাকা থেকে স্টার্ট হইতো এখন দুইশো টাকা থেকে স্টার্ট হয় এবং আপনার সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো টাকার ব্যাগও এখানে রয়েছে আচ্ছা ব্যাগ যদি একশো অর্ডার করে কতদিন সময় লাগবে আপনাদের দ্বিতীয় একশো অর্ডার করলে একদিন একদিন সর্বোচ্চ একদিন বুঝতেই পারছেন মাত্র একদিনে কিন্তু আপনারা একশো ব্যাগ ডেলিভারি দিতে পারবে তারা আচ্ছা ঠিক আছে আরেকবার বলে দিবেন ভাইয়া আপনাদের সেকশন দশ ব্লক ডি রোড নাম্বার আঠাইশ বাসা নাম্বার পঁচিশ